যিকোনো মুহূর্তত গ্রেপ্তার হব কংগ্রেস বিধায়কর পুত্র, কারণ তেল চুরি চক্রত জড়িত কংগ্রেস বিধায়ক নুরুল হুদার পুত্র রকিবুল। নুরুল হুদার পুত্র রকিবুলক বিচারি এতিয়া আরক্ষীয়ে চলাইছে অভিযান। কলিয়াবরত পাঁচটাক তেল চুরক গ্রেপ্তার করার পিছতেই পোহরলৈ আহিছিল তেল চুরি কাণ্ডত কংগ্রেস বিধায়ক নুরুল হুদার পুত্র জড়িত থাকার বিভিন্ন তথ্য। যিকোনো মুহূর্তত আরক্ষীর অভিযানত গ্রেপ্তার হব কংগ্রেস বিধায়ক নুরুল হুদার পুত্র রকিবুল হুদা ফেরাজি। কেবল হুদা বলে এজন ব্যক্তি এতিয়ালৈকে পলাতক হয়ে আছে, তেওঁকো আমি বিচারি আছো। তেওঁর ইনভলভমেন্ট এই কেসটুত পোৱা গৈছে। তেওঁ যত আমি সংবাদ পাইছো যে তেওঁ থাকিব পারে, তেনেকুৱা জায়গাবিলাকত আমি অভিযান চলাইছো, সোর্সও লাগি আছে আর এতিয়াও অপারেশন চলি আছে কিছু জায়গাত। খুব সোনকালে তেওঁক করায়ত্ত করবলে সক্ষম। তেল চুরি চক্রটোর পৰা বিধায়ক পুত্রই বৃহৎ পরিমাণৰ ধন লওয়ার তথ্য আরক্ষীয়ে লাভ কৰিছে। আরক্ষীক ম্যানেজ কৰিবলৈ এই বৃহৎ ধন লৈছিল কংগ্রেস বিধায়কর পুত্র রকিবুল হুদাই। গোটেই গ্যাংটোর ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে। আর টেকনিক্যাল এভিডেন্স খিনি বা যেখানে আমার এভিডেন্স আছে সেখানে মই ইয়াত কোৱাটো উচিত নহব। এখানে আমি কোর্টত ইতিমধ্যে আমি দাখিল কৰিছোঁ, গতি যথেষ্ট এভিডেন্স তেওঁৰ এগেইনষ্টে আছে। অভিযান অব্যাহত আছে, বর্তমানও অব্যাহত আছে। আর নুরুল হুদার পুত্রক বিচারি দিসপুরের বিধায়ক আবাসতো চলিল আরক্ষীর অভিযান। আরক্ষীর অভিযান চলার কথা স্বীকার করলে রূপহীর কংগ্রেস বিধায়ক নুরুল হুদাই। বিধায়কগীর মতে তেল চুরির অভিযোগত গ্রেপ্তার হওয়া এজনে তেওঁর পুত্রর ধারে লওয়া ধনহে অনলাইনত উভতাই দিছিল। যা রাতে পুলিশের দিসপুর পুলিশের জানিব পারিল যে মোর পুত্র রকিবুল হুদার এগেইনস্টত কিবা এটা এফআইআর হয়েছে। আর এই মানে অল্প জানিব পারিল যে আমনি ইব্রাহিম বলে একটা লড়া আছে, সেই ইব্রাহিমে মোর লড়া রকিবুলের আশি হাজার টাকা ধার নিছিলে। আর সেই আশি হাজার টাকা ধারেরপরা পঞ্চাশ হাজার টাকা সি অনলাইন পেমেন্ট করেছে। তারপর ইব্রাহিম বোলা লড়াটো কিবা তেল চুরির সম্পর্ক আছে বলে পুলিশে এরেস্ট করেছে। আর তার যেটা এই রকিবুলের ইব্রাহিমের একাউন্টেরপরা রকিবুলের একাউন্টত পঞ্চাশ হাজার টাকা দেখা পাইছে, সিও জড়িত আছে বলে একটা সন্দেহ করেছে। অবশ্যই তেল চুরি চক্রত যদি তেওঁর পুত্র জড়িত, তেনহলে আরক্ষী আর আইনক সম্পূর্ণ সহযোগ করিম বলে কলে কংগ্রেস বিধায়ক নুরুল হুদাই। মূল একটা কথা, মই আইনক বাধা নিদো, যদি মোর পুত্র দোষী হয় শাস্তি পাব, আর যদি নির্দোষী তেতিয়াহলে রাজনৈতিক যাতে রাজনৈতিক বলি নহয় তার কারণে মই সকল পক্ষকে মই অনুরোধ জানাইছো, যদি মোর লড়া দোষী মই আরক্ষীক সহায় করিম, ন্যায় বিচারিম, যদি তেওঁ অপরাধ করা নাই তাহলে রাজনৈতিকভাবে যাতে মোর লড়ার উপর ষড়যন্ত্র বলি নহয় তার কারণে মই সকল পক্ষকে মই অনুরোধ জানাম। দলীয় বিধায়কর পুত্র তেল চুরিত জড়িত থাকার তথ্য পোহরলৈ অহার পিছতেই এই সন্দর্ভত আইনে নিজের পথ লব বলে প্রতিক্রিয়া প্রকাশ করলে কংগ্রেস সভাপতি ভূপেন বরাই। মই কথাটো নেজানো, কিন্তু যেতিয়া যিকোনো এটা বিষয় যিকোনো বিষয় যিকোনো মানুষ ময়ে হোক বা আপনি হোক যেটা সাব জুডিস হয়ে যায় তাত আর কোনো পলিটিক্যাল কমেন্ট আর স্টেটমেন্ট না থাকে। কালে যদি মোর বিরুদ্ধে একটা কেস হয় এটো আইনে সাবই। কংগ্রেস বিধায়কর পুত্র তেল চুরি চক্রর সঙ্গে জড়িত হওয়ার সন্দর্ভত প্রতিক্রিয়া প্রকাশ করে কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্ঘেরিটাই কলে বিধায়কগীর পুত্র তেল চুরি চক্রত জড়িত হয় নহয় সেয়াই নিশ্চিত হওয়া নাই আর আইনে নিজের ব্যবস্থা লব। কিন্তু কংগ্রেসের দিনতেই তেল চুরি ব্যবসায়ক অধিক গ্ল্যামারাস করেছিল বলে কটাক্ষ করলে কেন্দ্রীয় মন্ত্রীগুলো। নুরুল হুদা ডাঙরিয়ার পুত্র কিবা এনেকা ধরনের কথা জড়িত হয়েছে বলে ভাবো, কিন্তু ইয়ার অর্থটি নহয় যে সমগ্র কংগ্রেস দলটো তেল চুরত জড়িত, গতি ধরনের আমি বক্তব্য সাধারণতে নিদো। কিন্তু এটো হয় কংগ্রেসের দিনত মানে আনুষ্ঠানিকভাবে তেল চুরি হয়েছিল সেটা সঁচা কথা, কিন্তু নুরুল হুদা ডাঙরিয়া পুত্রই যদি তেনকা ধরনের অভিযোগ সঁচা মিছা মানে নাজানো কব না পায়, উঠি অহা এজন যুবক হয়তো এনেকা ভুল কথা হব পারে, গতি এজন উঠি অহা যুবকক আইন বা প্রশাসনের সম্পূর্ণ সিদ্ধান্ত নহালেকে এজন উঠি অহা লড়াক মই সংবাদ মাধ্যম আছে বলে বেয়াকে কব না পাই, কারণ তেওঁৰ এটা ভবিষ্যৎ আছে। কিন্তু একো নহব পাৰে, আৰু নুরুল হুদা বা যিকোনো এজন ব্যক্তির সন্তান কংগ্রেসের নেতাই হোক বা রাজ্য দলের নেতাই হোক, তেওঁলোকের সন্তান অঙহী বঙহী যদি এনে ধরনের দুষ্কার্যত যদি লিপ্ত হয় ইয়াৰ অর্থটো নহয়
এটা বিরোধী দলৰ গুটি দলটোৱে চুৰি লগত জড়িত তেনেকৈ কোৱাৰ সংস্কৃতি দুষ্কৃতি আমাৰ নাই কিন্তু এইটো কথা মই পুনৰবাৰ কওঁ তেল চুৰি শব্দটো আমি কংগ্ৰেছৰ দিনত আনুষ্ঠানিকভাৱে শুনিছিলোঁ তেওঁলোকে খুব চিষ্টেমেটিকেলি কৰিছিল এই সত্যটোৰ পৰা কিন্তু মানুহ পলাব নোৱাৰে তেল চুৰিটো খুব তেওঁলোকৰ গ্লেমাৰাছ এটা অংগ আছিল কংগ্ৰেছৰ দিনত এতিয়া ৰূপহীৰ কংগ্ৰেছ বিধায়ক নুৰুল হুদাৰ পুত্ৰ ৰকিবুল হুদা ফেৰাজীক বিচাৰি কলিয়াবৰ আৰক্ষীয়ে চলাইছে জোৰদাৰ অভিযান ব্যুৰো ৰিপৰ্ট নিউজ লাইভ